হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে মানুষ যাহারা আল্লাহর ইবাদত করে, একদল সাধনা করে, একদল জিকির করে, তো মানুষে যারা ইবাদত করে এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হলো কেউ ইবাদতের বিনিময়ে আল্লাহর কাছে প্রতিদিন প্রতিদিন আল্লাহর কাছে বেহেস্ত চাইতেছে, আল্লাহ তুমি আমায় বেহেস্ত দান করো। তাহলে আরেকদল লোক আছে, হে আল্লাহ চাই না তোমার বেহেস্ত, চাই না তোমার দোজক, তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো এবং তোমাকে যদি পাই তাহলে আমার আর কিছু চাওয়ার নাই। হে জগৎবাসী, আপনারাই বলুন এই দুইজন ব্যক্তিদের মধ্যে বা এই দুইটা গ্রুপের ভিতরে কাদের চাওয়াটা নিঃস্বার্থতা, কাদের চাওয়াটা আল্লাহর পছন্দনীয়, এটি আপনারা বলবেন আমাকে। আরেকটি বিষয় হলো যে যারা বেহেস্ত চাইতেছে তারা তাদের জ্ঞানের যতটুকু দৌড় মাপকাঠি আছে তারা অতটুকু মাপকাঠিতে যাইয়া আল্লাহর কাছে বেহেস্তটাই চাইতেছে। আরেকটা আছে প্রেমিক, যে আমি যাকে ভালোবাসি আমি তার কাছে কোনো কিছুই চাই না, চাই না মাওলা তোমার বেহেস্ত দোজক, চাই শুধু মাওলা তোমার হুব্বে দিদার, তুমি যদি আমার উপর সন্তুষ্ট হও তবে আমার আর কোনো কিছুই চাওয়ার নেই। হে জগৎবাসী, তাহলে শুধু আমার মাওলাকে আমি চাবো, চাইলি কি পেয়ে যাব? এখানে একটা বিষয় হলো যে একটা কথা সামাজিকভাবে যে পৃথিবীতে যারা ছোটোখাটো মেয়ে ছেলের মধ্যে একটা ভাব হয়, প্রেম হয়, একটা কবির ছন্দে লেখে যে গোলাপ ফুলকে ছুঁইতে হলে কাটার আঘাত খেতে হয়, ঠিক মহান স্রষ্টাকে যদি আমরা পাইতে চাই তাহলে আল্লাহর পথে যখন আমরা হাঁটবো তখন পদে পদে আমাদের পায়ে কাঁটা বিনবে, কেউ বেড়া দেবে, কেউ আমাকে অপদস্থ করবে, কেউ আমার বিরোধ হয়ে দাঁড়াবে, তার মানে শয়তান লাগানো আছে। এই শয়তান তো শয়তানি করবেই, এই শয়তানকে আইনের গতিতে ক্রস করে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। তবে এই জন্য আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে দেখতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হইলে যে সাধনাগুলো করার দরকার সেই সাধনাগুলো আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়ে যাবো ইনশাআল্লাহ। সেটি ইঙ্গিতগুলো হলো, প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানা ফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে এবার পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে, এই মরা হইয়া ধরছে যেজন লাগ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শোনে, গেলে দেখতে পাবো ধ্যানে মুর্শিদকে নজরে, আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে, এই আরশিতে ছবির মতো নিরঞ্জন কই তারে। হে জগতবাসী, যে আল্লাহকে চাইবো চাওয়া পর্যন্ত শেষ নয়, যেমন আল্লাহকে চাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহর সাথে সাক্ষাৎ করা, আল্লাহর সাথে সম্পর্ক করা অত সহজ কিছু নয়, তাই বলি কি যে প্রেম ভক্তি পূর্ণ লাগবে, চোখের পানি তো লাগবেই, এর পাশাপাশি লাগবে সাধনা। সেই সাধনাগুলো কেন লাগবে? কারণ আমি দেখা যায় এই জমিন থেকে যখন আসমানের দিকে রওনা দেব আর আল্লাহ বলেছে আমার স্থান তো উপরে, আর সে উপরে যদি আমাকে যাইতে হয় তাহলে নিচের যন্ত্রণাগুলো আমাকে সইতে হয়, সেই যন্ত্রণা সেই যন্ত্রণাগুলো সইতে হবে কিরকম? সেই যন্ত্রণাগুলো হলো দুনিয়াতে যখন আমি আল্লাহর পথে অগ্রসর হব তখনই দেখা যায় যেই মানুষ আমার বন্ধু সেই মানুষ আমার শত্রু হয়ে যাবে, যেই মানুষটি আমাকে হেল্প করতো সে আমার কে দেখে মুখ ফিরিয়ে রাখবে, আমাকে যে দেখলে আমাকে সালাম শ্রদ্ধা করতো সে আমাকে দেখে চলে যাবে। কেন? কারণ হাকিকতের পথ বড় বাঁকা পথ, এই বাঁকা পথ আমার কাছে বাঁকা মনে হয় না, সহজ সরল পথ মনে হয়, কিন্তু যারা এই পৃথিবীতে আছে, যারা আল্লাহর ইবাদত করে এবং বেহেস্ত চাইতেছে তাদের কাছে ওই পথটা সহজ। আর অলি আউলিয়া যাহারা, যখন সে নিজের সহজ পথটা ধরল তখন এই সহজ পথটা যখন তার কাছে সহজ মনে হইতেছে তখন বাহিরের অন্য লোকের কাছে এই লোকটা এই রাস্তাটা আঁকাবাঁকা বলে মনে হচ্ছে।
তখন কি হলো, এই মানুষগুলো যখন এই পথে রওনা দেয় তখন এই পথটা সেই সামাজিক মানুষের কাছে এই পথটা উল্টো মনে হয়, আর যারা এই পথে আছে এই পথে থেকে সেই পথটা উল্টো মনে হয়, কেউ কাউকে বুঝতে চায় না, তখন কি হয় হানাহানি কাটাকাটি মারামারি কত কিছু হয়ে যায়, শেষে ধরাধরি হয়ে যায়। তাই আমি বলবো যে হে জগৎবাসী, আল্লাহকে পাইতে গিয়ে আল্লাহ অনেকগুলো রাস্তা রেখেছে। এখন দেখা যায় যে কোরআনের মধ্যে যদি খুঁজি তাহলে দু চারটা নাম বলি, সলিহীন, সিদ্দিকীন, মোমিনীন, মোত্তাকিন, তাহলে এরকমভাবে সিরাতুল মুস্তাকিমের একটা পথ, মোত্তাকিদের একটা পথ এবং সলিহীনদের একটা পথ, আলাদা আলাদা নাম, আলাদা আলাদা কাম, কিন্তু যারা না বুঝবে তারা এই রাস্তার মধ্যে লাগিয়ে দিবে জাম। হে জগৎবাসী, আমি যতটুকু বোঝাইতে চাইলাম যে যখনই একটা মানুষ আল্লাহর পথে দিকে উঠতে শুরু করবে তখনই তার পিছনে সামাজিক হোক অসামাজিক হোক তার পিছনে শয়তান লেগে যাবে। শয়তান লাগার উদ্দেশ্য এটাই যে আমি ধরবো উপরের ডাল, কেউ নিচে ধরে আমাকে টানছে, ডাল ভেঙে পড়েছি, তবে যেখানে পিছল পাও সেখানে উঠে দাঁড়াও। কখনো আমরা এরকম কিছু করব না যে না ওই পথে আর আগাবো না, মানুষ ডিস্টার্ব করে। আরে মানুষে ডিস্টার্ব করে না, মানুষ রূপে যারা শয়তান, মানুষ রূপে যারা পশু, তারা এগুলো করবে। আর এই পশুদেরকে লাগিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো যে দেখি সে তাদের অত্যাচারে কি আমি থেমে যাব না, আমি অগ্রসরেই থাকব। যখন আমি থামবো না আমার সাধন পথে, আমার মুর্শিদের পথে, আমার আল্লাহর পথে যখন আমি ছুটেছি তখন আমি আর থামিনি, তখন আল্লাহ দেখতেছে তাকে এই বিরোধী পার্টি তার পিছনে লাগিয়ে দিয়েও কোনো লাভ হয়নি, তখন আল্লাহ কি করে, তখন তাকে হেল্প করে টান দিয়ে তার বুকে তুলে নেয়। হে জগৎবাসী, এজন্যই বলেছি যেখানে পিছল পাও সেখানে উঠে দাঁড়াও। আমরা কখনো দেখা যায় বিরক্তি বোধ করব না, আমি ছুটেছি আল্লাহর পথে, ছুটেছি সাগরের মধ্যখানে এসেছি সাঁতরাইতে সাঁতরাইতে, এখন এই দিকে তাকিয়ে দেখি কোনো গ্রামের বা কোনো কিছুর অস্তিত্ব দেখা যায় না, সামনের দিকে তাকিয়ে দেখি যে কোনো অস্তিত্ব দেখা যায় না, তাহলে পিছনে কেন হটবো, মাঝখানে যেহেতু আছি তাহলে সামনেই চলো, ইনশাআল্লাহ আমাকে পথে তুলে দেবেন আল্লাহ। আল্লাহ কাউকে নিরাশ করে না, আল্লাহ অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে। হে জগৎবাসী, আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।